दीक्षित शर्मा मजत मात्र 15টা দিন আর 15টা দিনের পিছতে সলনি হয়ে যাব সকল ব্যবস্থা শিক্ষার সকল ব্যবস্থা সলনি হয়ে যাব আর মাত্র 15 দিনের ভিতর অর্থাৎ 1 জানুয়ারির পৰা যেতিয়া রাজ্যত নতুন শিক্ষাবর্ষ আরম্ভ হব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হব পুরনি সকল ব্যবস্থার সম্পূর্ণ সলনি হব আর নতুন পদ্ধতি আর নতুন শিক্ষা প্রণালীর মাধ্যমে রাজ্যত 1 জানুয়ারির পৰা আরম্ভ হব শিক্ষা নীতি আর মাজত মাত্র 15টা দিন 15টা দিনের পিছতেই সকল শিক্ষার পুরনি ব্যবস্থা সলনি হব 1 জানুয়ারির পৰা রাজ্যত বলবৎ হব নতুন শিক্ষা নীতি আর 1 জানুয়ারির পৰা সকল শিক্ষার ব্যবস্থা পুরনি ব্যবস্থা সলনি হয়ে নতুন হব আর আপুনি মই যে পদ্ধতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করছো অহা 1 জানুয়ারির পৰা যিসকলে এডমিশন লব তেওঁলোকৰ সম্পূর্ণ নতুন ব্যবস্থা হব 1 জানুয়ারি 2022 রাজ্যের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ সলনি এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনার জানাই আছো মাজত মাত্র 15টা দিন মাজত মাত্র 15টা দিন 15 দিনের পিছত শিক্ষার সকল ব্যবস্থা সম্পূর্ণ সলনি হব পূর্বর সকল ব্যবস্থা সলনি হব পূর্বর দরে একো না থাকিব রাজ্যের শিক্ষা ব্যবস্থাত 1 জানুয়ারির পৰা সম্পূর্ণ সলনি হব রাজ্যের শিক্ষা ব্যবস্থা নতুন রাষ্ট্রীয় শিক্ষা নীতি বলবৎ হব রাজ্য সরকারে জারি করেছে নির্দেশনা 1 জানুয়ারির পৰা রাজ্যত বলবৎ হব নতুন শিক্ষা নীতি 10+2 শিক্ষা ব্যবস্থার স্থান লব 5+3+3+4 প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় অন্তর্গত হব পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আর ষষ্ঠ শ্রেণীর পৰা দ্বাদশ শ্রেণীলৈকে অন্তর্গত হব স্কুল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন অঙ্গনবাড়ী আর প্রাথমিক শিক্ষার বাবে বিশেষ কমিটি গঠন করা হব অঙ্গনবাড়ী শিক্ষার ব্যবস্থা কেনেকে হব এই কমিটিখনে সিদ্ধান্ত গ্রহণ করব অর্থাৎ রাজ্যত 1 জানুয়ারির পৰা সকল সলনি হয়ে যাব 1 জানুয়ারির পৰা একাদশ দ্বাদশ শ্রেণী সংলগ্ন হব বিদ্যালয় পর্যায়ত অর্থাৎ মাজত মাত্র 15টা দিন আজি 16 ডিসেম্বর আর 15 দিনের পিছত রাজ্যের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ সলনি 1 জানুয়ারির পৰা রাজ্যত নতুন শিক্ষা নীতি আর সম্পূর্ণ সলনি হয়ে যাব সকল শিক্ষা ব্যবস্থা অর্থাৎ আমি পড়িয়া যে শিক্ষা ব্যবস্থা আছিল সেই পুরনিকলিয়া শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সলনি হব নতুন শিক্ষা নীতি প্রয়োগ হব যত কলেজ পর্যায়ের পৰা বিদ্যালয় পর্যায়লৈ আহি যাব একাদশ দ্বাদশ শ্রেণী আর রাজ্যের শিক্ষা ব্যবস্থা 10+2 বিপরীতে 5+3+3+4 প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অন্তর্গত হব পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ষষ্ঠর পৰা দ্বাদশ শ্রেণীর অন্তর্গত হব বিদ্যালয় শিক্ষা সঞ্চালকালয়ের অঙ্গনবাড়ী কেন্দ্র সমূহের কি হব তারও পরিবর্তন হব তাত কেনে ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ হব তার বাবে বিশেষ কমিটি গঠন করে দিয়া হব আর এই কমিটিয়ে সিদ্ধান্ত লব কেনে হব অঙ্গনবাড়ী শিক্ষার শিক্ষা কেন্দ্র সমূহের ব্যবস্থা 1 জানুয়ারির পৰা একাদশ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পর্যায়ত সংলগ্ন হব মহাবিদ্যালয়ের পৰা নামি আহিব বিদ্যালয় পর্যায়লে আর 1 জানুয়ারির পৰা সম্পূর্ণ সলনি হব রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তত সেই নির্দেশনা দেখাই আছো এয়া নতুন নির্দেশনা রাজ্য সরকারে 14 ডিসেম্বর জারি করেছে আর 1 জানুয়ারির পৰা রাষ্ট্রীয় শিক্ষা নীতি রাজ্যত বলবৎ করার নির্দেশনা দিয়া হয়েছে এই সকল নির্দেশনা রাজ্য সরকারে জারি করেছে অর্থাৎ মাজত মাত্র 15টা দিন সকল সলনি পূর্বর শিক্ষা ব্যবস্থার ব্যাপক সলনি সম্পূর্ণ সলনি নতুন শিক্ষা ব্যবস্থা রাজ্যত বলবৎ ঋতু মেধি আছে ঋতুরাজ আছে মোর সঙ্গে সংযুক্ত হয়েছো ঋতুরাজ 1 জানুয়ারি মাজত মাত্র 15 দিন সম্পূর্ণ সলনি নিশ্চয়কৈ দীক্ষিত শর্মা চাওক এক শিক্ষার ক্ষেত্রত এক বৃহৎ পরিবর্তন বলে কব লাগিব পূর্বর যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এটা সম্পূর্ণরূপে সলনি হয়ে উঠেছে পূর্বরে যে শিক্ষা ব্যবস্থা আছিল 10+2 অর্থাৎ
प्रथम दशम श्रेणी पर्यंत स्कूल व्यवस्था विद्यालय व्यवस्था और तार पाछते दस जुग दुई एकादश और द्वादश महाविद्यालय पर्याय पड़ी और तेने परिप्रेक्षित सम्पूर्ण शिक्षा व्यवस्था इतना परिवर्तन कर पाँच जुग तीनी जुग तीनी जुग चारि व्यवस्था इतना परिवर्तित कर हाथ आसे पंद्रह दिन पुरानी शिक्षा व्यवस्था चल मात्र पंद्रह दिन हे और पंद्रह दिन पाछते नतून शिक्षा व्यवस्था आरोप राष्ट्रीय शिक्षा नीतिर अधीन यह व्यवस्था इतिम्य ग्रहण कर चौध डिसेम्बर तारिखे सिद्धांत ग्रहण कर निर्देशना प्रकाश पासे इतिम्य और एक जानवर नतून शिक्षा व्यवस्था ग्रहण कर द्वदश श्रेणी विद्यालय पर्याय नाम विद्यालय जी व्यवस्था विद्यालय व्यवस्था एकादश और द्वदश श्रेणी को संयोजन कर एक क्षेत्र इतना एकादश और द्वदश श्रेणी विद्यालय पर्यात संयुक्त कर पाशत के परिवर्तन हम पे मेट्रिक परीक्षा लैरण उत्कंठा थके एक जानवर जी नतुन शिक्षा व्यवस्था प्रवर्तन हम यह शिक्षा व्यवस्थार जरिए कि मेट्रिकक लगा उत्कंठा कौन कमी तेने एक सम्भवनता देखने पा गई और तर समानक पाँच जुग तीन जुग तीन जुग चार শিক্ষা ব্যৱস্থা ইতিমধ্যে প্ৰৱৰ্তন কৰা হৈছে আৰু এক জানুৱাৰীৰ পৰা ই প্ৰযোজ্য হৈ উঠিব ৰাজ্যত বলবৎ হৈ উঠিব আৰু প্ৰাথমিক শিক্ষা সঞ্চালকৰ অধীনত পঞ্চম শ্ৰেণীলৈকে পৰিব আৰু তাৰ সমান্তৰালকৈ ষষ্ঠ শ্ৰেণীৰ পৰা দ্বাদশ শ্ৰেণী পৰ্যন্ত বিদ্যালয় সঞ্চালকালয়ৰ ভিতৰত পৰিব বুলি ইতিমধ্যে এখন বিশেষ নিৰ্দেশনা পত্ৰত ৰাজ্য চৰকাৰে উল্লেখ কৰিছে হয় ধন্যবাদ জনাইছো এক জানুৱাৰীৰ পৰা সম্পূৰ্ণ সলনি মাজত ১৫টা দিন শিক্ষা ব্যৱস্থাৰ সম্পূৰ্ণ সলনি এক জানুৱাৰীৰ পৰা